আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পরে আমার এই জবা গাছে দেখেন দুইটা ফুল একসাথে ফুটেছে, তো অনেক ভালো লাগে। যেদিন যেদিন আমার বারান্দায় গাছে ফুল ফুটে, আমার তো বারান্দা থেকে ঘরে যেতে ইচ্ছা করে না, তো আমি দেখছিলাম আপনাদেরকেও একটু দেখালাম। তো এরই মাঝে কিন্তু আমি ঘরে চলে এসেছি, আর রেতনের বাবা কিন্তু সকাল সকাল দেখেন কত রকমের মাছ নিয়ে এসেছে। আর যেহেতু আমি আর রেতনের বাবা ছোট মাছ খেতে অনেক পছন্দ করি, তো আজকে কিন্তু বেশিরভাগই সব রকমের পাঁচমিশালি ছোট মাছ নিয়ে আসা হয়েছে, আর সেই সাথে কিন্তু তেলাপিয়া মাছও নিয়ে আসা হয়েছে। আর আজকে তাহিদা কি করেছে, আমার সাথে কথা না বলেই মাছগুলি দেখে ওর কাজ শেষ করে এখানে দেখেন সাদা পাতলা পলিথিন বিছিয়ে তারপর কাটা শুরু হয়েছে। তো আমি বললাম যে আমার ঘরে কি কিছু নেই তুমি এভাবে কাটছো? বলে আপু আজকে করে ফেলেছি, থাক আমি ভালো মতো পরিষ্কার করে দিব। তারপরে কি আর কোনো কিছু বলা যায়? আর কোনো কিছুই বলিনি। তারপর ও তো মাছ কাটছে আর আমি এখানে চলে এসেছি। তো গতকালকে হচ্ছে কি রেতনের বাবারই একজন পরিচিত, তো সম্পর্কে আর কি আমরা ভাই ডাকি, উনি হচ্ছে কি ঈদ করার জন্য দেশে গিয়েছিল। তো অনেকদিন পর্যন্তই দেশে ছিল, তো দেশ থেকে আসার সময় ওনাদের গাছের তাল নিয়ে এসেছে, তারপরে নিয়ে এসেছে গাব, আবার লতি, অনেক কিছু আর কি নিয়ে এসেছে। তো রেতনের বাবাকে ডেকে বললো যে ভাই আমাদের দেশের গাছের জিনিস আপনাদেরকে একটু দিলাম, খেয়ে দেখেন কেমন লাগে। তো এই দেখেন এই যে গাব, এগুলোও কিন্তু ওই ভাইয়ের গাছের, আর অনেকগুলি গাব ছিল যেহেতু গতকালকে দিয়েছে, এরই মাঝে কিন্তু চার পাঁচটা কেটে খাওয়াও হয়ে গিয়েছে। আর হচ্ছে এই হচ্ছে লতি, আর সবচেয়ে আমার যে জিনিসটা ভালো লেগেছে, ভাবি এত সুন্দর করে লতিগুলি কেটে দিয়েছে যাতে আমার কষ্ট না হয়, বললো যে দেশের জিনিস তো এত চিকন লতি হয়তো বা ভাবি কখনো কাটেনি, এর জন্য হচ্ছে গিয়ে আমার ওয়াইফ হচ্ছে গিয়ে ভাবির কাজ কমিয়ে দিয়েছে, কেটে সুন্দর করে দিয়েছে যেন ভাবি কোনো কষ্ট না হয়। তো এর জন্য আমার খুবই ভালো লেগেছে এই জিনিসটা, খুবই আন্তরিকতার সাথে ওনারা এই কাজটা করেছে। একে তো আমাদের কথা মনে রেখে এগুলি আমাদের জন্য নিয়ে এসেছে, তার উপরে আবার একদম পরিপাটি করে গুছিয়ে নিয়ে এসেছে। তো যাই হোক, এই যে তাওহিদা কিন্তু মাছ টাছ কেটে এখানে গুছিয়ে রেখেছে, আর বরাবরের মতো আমি একই কথা বলছি যে আমার মাছ কিন্তু আমি না ধুয়ে কখনোই রান্না করি না, এই দিক থেকে কিন্তু আমি অনেক বেশি শুচি পাই। তো এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, আর আমি এই গরম পানির ভিতরে কিন্তু লতিটাকে একটা মানে বড় কাঁসা পর্যন্ত একটু ভাপ দিয়ে নিব, বেশি সিদ্ধ করব না, তাহলে এমনিতেই গলে যাবে, কারণ লতিগুলি কিন্তু অনেক চিকন। তো হয়ে গেছে, তারপর কিন্তু আমি লতিগুলি যেভাবে উঠিয়ে নিয়েছি, আর এরই মাঝে কিন্তু আমি আমার সব মাছগুলি ধুয়ে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তো আমি এখানে পেঁয়াজ ভালো মতো ভেজে নিচ্ছি, আর যেহেতু চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে, আর এই লতিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। আর এত কষ্ট করে এত দূর থেকে এত সুন্দর করে গুছিয়ে যে জিনিসটা নিয়ে এসেছে, রান্নাটাও যদি একটু গুছিয়ে মন মতো করে খাই, তাহলে কিন্তু সেই জিনিসের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, আমার কাছে ভালোই লাগবে খেতে। তো রেতনা বাবা বললো যে আপনারা শুধু শুধু কেন কষ্ট করে আবার নিয়ে আসলেন, আর কেক কেটেই বানলেন কেন? পরে বললো যে আপনারা ঢাকা শহরে থাকেন, এই যে সমস্ত জিনিসের স্বাদ কিন্তু ভাই কখনোই সেভাবে পাবেন না, কারণ এখান থেকে যে জিনিসটা কিনে খাওয়া হয় সেটা কিন্তু আসলে অরিজিনাল যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যায় না, আর এটা হচ্ছে একদম দেশাল, আমাদের দেশের, একবার খেয়েই দেখেন অসাধারণ মজা। আর সবসময় আমার ঘরে যখন চিংড়ি মাছ নিয়ে আসা হয়, আমি ছোট সাইজের যে চিংড়ি মাছগুলি থাকে এগুলিকে সব আলাদা করে এইভাবে করে একটা ব্লেন্ডার করে পেস্ট করে ফেলি, তারপর আমি বক্স ভরে রেখে দিই। আর যখনই আমি কোনো চিংড়ি মাছের তরকারি রান্না করি, আর চিংড়ি মাছের সাথে সাথে এই পেস্টটাও আমি অল্প পরিমাণে দিয়ে দিই, আর এতে করে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো লাগে। তো সত্যি কথা বলতে যে আমরা ঢাকা শহরে থাকি ঠিকই, কিন্তু ঢাকা শহরে থেকে আমরা যে সমস্ত তরকারিগুলি কিনে খাই এগুলি কি আসলেই এতটা ভালো লাগে? একটুও লাগে না। আর এটা হচ্ছে কি ওনাদের একদম কোনো ভেজাল নেই, পিওর দেশের একদম চিকন চিকন লতি, আর এই চিকন লতিগুলি কিন্তু আমাদের ঢাকাতে কিনতেও পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একদম মোটা মোটা, যেটা একদম ভালো লাগে না খেতে। তো এটা বাঁচতে একটু কষ্ট হলেও কিন্তু এই লতিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে, কারণ দেশীয় খাবারের একটা মজাই অন্যরকম। তো চিংড়ি মাছটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আমি কিন্তু ওটার ভিতরে প্রচুর মানে একটু বেশি পরিমাণে রসুন দিয়ে বাটা দিয়ে দিয়েছিলাম। তো রসুন বাটা দিলে তো আমরা সবাই জানি যে কচুর আইটেমে যদি রসুন দেওয়া হয় তাহলে কিন্তু ওটাতে একটু গলাটা কম চুলকায়, তা না হলে কিন্তু এই কচু লতি এগুলো একটু গলা চুলকানোর সম্ভাবনা থাকে। তো খুব ভালো মতো আমি মশলার সাথে এটা এখন মিলিয়ে নিচ্ছি,
এখন এটাকে আমি ঢেকে রাখবো। আর এরি মাছে কিন্তু আমি একটা ছোট মাছও রান্না করে নিয়েছি। আর এই যে আমার লতিটা, লতিটা কিন্তু আমার হয়ে গেছে। তো আমি দুইটা তেলাপিয়া মাছের ভিতরে মশলা মাখিয়ে রেখেছিলাম, কারণ রেদওয়ান আর ইরফান দুইজনই কিন্তু তেলাপিয়া মাছ খেতে খুব পছন্দ করে। তো চিন্তা করলাম টাটকা টাটকা যেহেতু আনা হয়েছে ওদেরকে দুটো ভেজে দিই, আর আমাদের তো ছোট মাছ আর লতি তরকারি হলে আর কিছুই লাগবে না। তো দেখতেই পাচ্ছেন আমার লতি তরকারিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর এরই মাঝে কিন্তু আমি আমার যে মেজু খালাম আমার পাশে থাকে, আমি এর আগেও কিন্তু আমার অনেক ব্লগে বলেছি, খালাম্মা একটু শুটকির তরকারি দিয়েছে, কাঁঠালের বিচি আর আলু দিয়ে শুটকি রান্না করেছে আর লাউ শাক ভাজি দিয়েছে। আর এই যে আমার রান্না, সব মিলিয়ে কিন্তু আজকে আইটেম অনেক বেশি হয়ে গেল। আর এই যে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সব কিছু আমি গুছিয়ে নিলাম, আর মাছ ভাজার সময় কিন্তু চুলার ভিতরে অনেক তেলের ছিটা পড়েছে, তো একটু মুছে নিচ্ছি চুলাটা। আর এমনি তো এটা আমাদের প্রত্যেক গৃহিণীদেরই অভ্যাস যে রান্নাবাড়া শেষ করে কিন্তু চুলা টুলা মুছেই আমরা গোসল করতে যাই, তা না হলে মনে হয় কাজই শেষ হয় না। তো সব কমপ্লিট করে এসে আমি আর আমার ছেলে খেতে বসেছি। তো আজকে রেদওয়ান আর আমি বাড়িতে আছি, আর দুজন নাই, তো দুজন মিলে এখন খেতে বসেছি। আর রেদওয়ান মাছ ভাজি আর হচ্ছে একটু শাক ভাজিতেই খেয়ে নেবে বললো, আমার কিছুই দিতে হবে না। এখন আমিও আমার খাবারটা নিয়ে নিচ্ছি। আসলে প্রায় সময় এরকম হয় যে রেদওয়ান আর আমি একা একাই আমরা দুজনেই খাই আর কি। সেই ইরফান আসবে হচ্ছে গিয়ে 4:30-5টার দিকে, ওর বাবাও কাজে ব্যস্ত, তো প্রায় সময় মা ছেলে দুজনেই থাকে বাড়িতে, দুজনেই খেয়ে নেই। আর শাক ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে, আমার খালাম্মা আর আমরা, আমাদের কিন্তু শাক ভাজিটা প্রায় একই রকম, মানে আমরা বেশি একটা শাকটাকে ভাজি না, কালারটা যেন ঠিক থাকে, ঠিক সবুজ থাকে, ঠিক ওইভাবে করে রান্না করি, তা নাহলে কিন্তু শাকের টেস্টটা একদম ভালো লাগে না। তো রেতন এরই মাঝে খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়েছে, আর আমি এখনো খাচ্ছি, আমি এখন লতি নিয়েছি। কি বলবো, লতি তরকারিটা এত মজা হয়েছে, আর আমি ভেবেছিলাম যে হয়তো বা দেশি লতি গলা চুলকাতে পারে, কিন্তু বিশ্বাস করেন একটুও গলা চুলকায়নি, কিন্তু অনেক মজা, অসম্ভব মজা হয়েছে। আর এইদিকে আমার ছেলে এখান থেকে উঠে গিয়েছে আর আমাকে বলছে, আম্মু তুমি কি আজকে তালের পিঠা বানাবে না? তো তালটা দেখেই বারবার একটু পরপর এসে বলছে যে আমি যেন একটু তালের পিঠা বানাই। তো চিন্তা ভাবনা করছি যে খাওয়া দাওয়া শেষ করে তারপর একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি তালটাকে আমি মানে কোচলে নিব, যাতে করে একটু তালের পিঠা বানানো যায় আর কি। তো এখন যেহেতু আর কেউ কোনো কিছুই খাবে না, আমি এখন এগুলি সব কিছু একটু গুছিয়ে রাখছি। বেশিরভাগ তরকারি এই যে সব কিছুই রয়ে গিয়েছে, আসলে যেদিন যে জিনিসটা বেশি ভালো লাগে ওইটাই বেশি খাওয়া হয়, অন্যান্য খাবারগুলি দেখা যায় যে থেকেই যায়। দেখেন সবই অল্প অল্প রয়ে গিয়েছে, এখন এগুলি আমি সব কিছু ঢেকে রেখে দেব। তো সব কিছু গুছ গাছ করে রেখে কিন্তু আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, তারপর চিন্তা করলাম যে আমি তালটা নিয়ে বসবো। ঠিক এরই মাঝে হচ্ছে গিয়ে আমার সেই খালা চলে এসেছে, তো ওনার নাতিকে মাদ্রাসায় দিয়ে এসেছে, উনি প্রায় সময় ওনার নাতিকে মাদ্রাসায় দিয়ে আমার বাড়িতে এসে বসে থাকে। তো এসে যখন দেখছে যে আমি তালটা আমার হাতে, বলছে এটা আপনার করতে হবে না, আমার কাছে দেন, আমরা খুব তাড়াতাড়ি পারি। তো যে আমি যেই নাকি ওনার দিকে ভিডিওটা করছি আর হাসছি উনি বসে বসে, আমি বারবার বললাম যে খালা আপনার দরকার নেই, আপনি আসছেন বসেন একটু চাটা খেয়ে চলে যান, পরে বলে দেন এটা আমার কাছেই দেন, আমি খুব তাড়াতাড়ি করে দিতে পারবো। তা আর আসলেই খালা খুব কাজে কর্মে খুবই এক্সপার্ট আর খুব সুন্দর করে কাজ করে, আর একটু সুচিবাই টাইপের,
সবার কাজে একটু খুঁত ধরতে চায় আর কি, কিন্তু কাজে তার কাজে কোনো খুঁত ধরা যাবে না। উনি একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিজেও পরিষ্কার পরিপাটি থাকে আর কাজকর্ম খুব সুন্দর করে করে। আর এই যে তাল নেওয়ার পরে কিন্তু আমরা এইভাবে করে আমার যে রুটি চালার যে ছাঁকনিটা আছে ওটা দিয়ে কিন্তু আমি সবসময় তালটা ছাঁকি। আর এতে করে যে একটু পরিমাণে আঁশ থাকলেও কিন্তু খুব ভালো মতো সেই আঁশটা সেপারেট হয়ে যায়, তালের ভিতরে কোনো আঁশ থাকে না। তা আমার ছেলেরা তালের পিঠাটা এতটাই পছন্দ করে যে ও এই তালটা দেখার পরে শুরু করেছে। তো তাল নেওয়ার পরে কিন্তু আমি এরকম একটা শপিং ব্যাগের ভিতরে, এই যে এখানে আমার গ্যাসের যে মিটারটা, গ্যাসের চুলার মিটারটা থাকে, ওইটার ভিতরে একটা শপিং ব্যাগে করে এইভাবে ঝুলিয়ে দিয়েছি। আর এখন যে তালে যে তিতা পানি থাকে, যেটাতে নাকি তালটা একটু তিতা তিতা লাগে, ওই পানিটা কিন্তু বের হওয়া শুরু হয়েছে। আর এর জন্য আমি নিচের দিকে দেখেন একটা বল দিয়ে দিয়েছি। আর এই তালের ভিতরে যতটুকু তিতা পানি আছে সবগুলো পানি কিন্তু এখন বেরিয়ে যাবে। তো ওই কাপড় টাপড়ের ভিতরে দিয়ে ঝুলাতে আমার খুব বিরক্ত লাগে। একদিন তো আমার তাল পড়েই গিয়েছিল, তাই এরপর থেকে হচ্ছে আমি শপিং ব্যাগে করেই ঝুলিয়ে রাখি। আর এটাতে কিন্তু অনেক ভালো কাজ হয়। তো দেখেন সব পানি কিন্তু বের হয়ে গেছে। তো এখন এটা আমি নামিয়ে নিব। তো এটার ভিতরে আরো অল্প পরিমাণে পানি আছে, তো এটাকেও এখন আমি বের করে নিব। আসলে তালের সিজনে আমাদের ঘরে কিন্তু সবসময় চার পাঁচটা তাল একসাথে আনা হয়, আর সবসময় আমি আর খালা দুজনে মিলেই কিন্তু এইভাবে করে করতাম। তো খালা যেহেতু আর এখন আমার পাশে সেভাবে কাজ করে না, কিন্তু এসে বসে থাকে, যে কোনো কাজই উনি চোখে দেখলে বসে থাকতে পারে না, আমার হাত থেকে টেনে নিয়ে করে দিবে। তো একটা তাল যেহেতু এত সময় লাগেনি, তাই খালা একাই করে দিল। আর অল্প একটু তাল হয়েছে, এটা দিয়ে যতটুকু পিঠা হয় আমার ছেলেদেরকে খাওয়ার জন্য শুধু আমি একটু বানিয়ে দিব। তো পরবর্তীতে আরও বেশি করে তাল এনে তারপরে আবার বেশি করে বানাবো। আপাতত যেহেতু একজনের গাছের একটা জিনিস দিয়েছে, নষ্ট না করে বানিয়ে খেয়ে নেওয়াই ভালো। তো আমি পরিমাণ মতো চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ। আর আমি তালের পিঠায় সবসময় একটু গুঁড়া দুধ দিই, এতে করে কিন্তু পিঠার টেস্টটা খুব ভালো আসে। আর সবসময় কিন্তু আমি যখন চাল গুঁড়া করি একটু বেশি পরিমাণেই করি, আর চালের গুঁড়া ডিপে তো 1 বছর পর্যন্ত রাখা যায়। তো এই যে এরকম আটার পলিথিনে করে কিন্তু আমি ডিপে রেখে দিয়েছিলাম। আর এই যে ময়দা, আমি যে কিছুদিন আগে নান বানানোর জন্য ময়দা এনেছিলাম সেটাও ছিল, এইটুকু কিন্তু আমি ডিপে রেখে দিয়েছিলাম। তো চিন্তা করলাম আজকে যেহেতু পিঠা বানাচ্ছি দুইটাই ব্যবহার করে শেষ হয়ে যাবে ঝামেলা। তো আমার পরিমাণ মতো যতটুকু তাল এটার ভিতরে পরিমাণ মতো আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর সেই সাথে কিন্তু আমি একটু ময়দাও দিব, যাতে করে আমার পিঠাটা একটু সফট হয়। আর যে কোনো মিষ্টি খাবারের ভিতরে লবণ তো আমার একটু দিতেই হবে, তা না হলে কিন্তু আমার কাছে মনেই হয় না যে সেই খাবারটা পারফেক্ট হয়েছে। মিষ্টি খাবারে লবণ না দিলে সেই মিষ্টিটা বোঝা যায় না, আর খাবারটাও যাতে কেমন একটু পানসে পানসে লাগে। এখন আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি। তো এই কাজটা কিন্তু চামচ দিয়ে কখনোই ভালো হতো না, আর এর জন্য কিন্তু আমি হাতেই মেখে নিচ্ছি ভালো মতো। তো খুব আমার কাছে মনে হচ্ছিল খুব একটু ড্রাই যাই, এর জন্য আমি সামান্য একটু পানি দিয়েছি। আসলে আমার আজকে এটা বানানোর কোনো ইচ্ছাই ছিল না, শুধুমাত্র আমার ছেলেটা পিছনে ঘুরঘুর করছে। তো আমি ভেবেছিলাম যে তালটা নিয়ে আমি ফ্রিজে রেখে দিব, পরে একদিন বানিয়ে দিব। তো অস্থির হয়ে গিয়েছে, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তো খালাও এসে বলছে না না একটু দেন, একটু বানিয়ে দেন, খেতে চেয়েছে। তো চিন্তা করলাম যে আচ্ছা দেই। তো এর মাঝে কিন্তু আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আর এখন আমি ছোটো ছোটো আকারে আমি তালের পিঠাগুলি সব দিয়ে দিচ্ছি। আমি এই সাইজটাই দিয়েছি, এটাই কিন্তু একটু বড় হয়ে যাবে, এর চাইতে আবার বেশি ছোট আমার কাছে ভালো লাগে না। এই যে খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে, আর পুরো ঘরের ভিতরে শুধু তালের ঘ্রাণ ছাড়া আমি আর কোনো কিছুর ঘ্রাণই পাচ্ছি না। আসলে যেদিন তাল ঘরের ভিতরে আনা হয় সেদিন এরকমই মনে হয়, আমি কোনো তরকারি দিয়ে ভাত খেলেও আমার কাছে মনে হয় কি যে ওই তালের ঘ্রাণই আসছে, মনে হয় না যে আমি কোনো তরকারি খাচ্ছি। তালের মানে তালের ঘ্রাণটাই খুব স্ট্রং হয়। তো আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে কি আমি এই তালে পিঠাগুলি উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আবারও কিছু তালের পিঠা দিয়ে দিচ্ছি। আর যেহেতু পিঠা আমার এত বেশি হয়নি, তাই আমার ভাজতেও কিন্তু বেশি সময় লাগবে না। এত হয়ে গেছে আমার সবগুলি পিঠা ভাজা। তো এদিকে তো উনি অস্থির হয়ে গেছে, আম্মু তোমাকে হয়নি এখনো, তো আমি চুলাটা বন্ধ করে দিলাম আর এখন আমি নিয়ে যাচ্ছি। তো এরই মাঝে কিন্তু ইরফান চলে এসেছে, আর ইরফান এসে ভাত খেয়ে নিয়েছে। তো বলছে যে আম্মু এখন আমি কিছুক্ষণ রেস্ট নিব, এখন আর আমি কোনো পিঠা খাবো না, কারণ আমি তো মাত্রই ভাত খেলাম। তো ও রুমে যে রেস্ট নিচ্ছে, আর এখানে আমি যে মাগরিবের আজান যেহেতু হয়ে গেছে, তো আমরা একটু খেয়ে নিচ্ছি গরম গরম পিঠা। তো খালা তো বাসায় চলে গেছে, খালাটাও আমি রেখে দিয়েছি, খালা তো প্রত্যেক দিন একবার আসবেই। তো আমার আজকে সারাদিনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছে, খুব ভালো লাগছে খেতে। রেদওয়ান তো খুবই খুশি, যেমন অনেক ভালো লাগছে, তা আমি ওকে বলছি যে শুধু তোমার জন্যই আমি আজকে বানালাম, তা না হলে কিন্তু এটা আমি একদিন পর বানাতাম, কারণ আজকে আমার ইচ্ছা করছিল না। তো সবাই নিচ্ছে আর খাচ্ছে। আর পিঠার ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে। আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আমার পরবর্তী কোনো এক ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।